মানব সৃষ্টি শুরু থেকে পরিবহনের প্রয়োজন অনুভব করেছে। আমাদের পূর্বপুরুষ পাথরের চাকা বানিয়ে আমাদের সেই আইডিয়া দিয়েছে। সেই আইডিয়া থেকে বর্তমানে আমরা কত কিছুই না বানিয়ে ফেলেছি। আমাদের কাছে যখন ট্রান্সপোর্টেশনের সুবিধা রয়েছে, তখন আমরা অনেক বড় কিছু তৈরি করতে পারি। ওজন বৃদ্ধির সাথে সাথে ট্রান্সপোর্টেশন তার আসল রূপ দেখায়। আজ আমি এই ভিডিওতে আপনাদের মানব ইতিহাসের কিছু অবাক করা ট্রান্সপোর্টেশন দেখাবো। আমরা সবাই জানি বাতাস থেকে বিদ্যুৎ তৈরি করা যায়। এই পদ্ধতির সব থেকে ভালো দিক হলো এতে পরিবেশের কোনো ক্ষতি হয় না। কিন্তু এই পদ্ধতিতে সব থেকে সমস্যার কাজ হলো একটা উইন্ডমিল নির্দিষ্ট জায়গায় লাগানো। এই কাজটা এতটা সহজ নয়। কয়েকজন চাইনিজ ওয়ার্কার এর জন্য একটা উইন্ডমিলের সঠিক জায়গা ছিল 5,500 ফিট উঁচু একটি মাউন্টেন। নিচ থেকে সেখানে যেতে হলে অনেক রাস্তা উঁচুতে উঠতে হতো। আর উইন্ডমিলের প্রত্যেকটা পাখার ওজন 12 টন ছিল আর লম্বায় 160 ফিট। এবার হয়তো আপনারা বুঝতে পারছেন একটা ব্লেড নাড়ানো কতটা কঠিন ছিল। এই কাজ করা মানুষের পক্ষে এতটা সহজ ছিল না। এই কাজের জন্য কিছু স্পেশাল ট্রাক ডাকা হয়। ট্রাকগুলো এর আগে 16 টন ওজনের পাখাও উঠিয়েছে। এই ট্রাক এক জায়গায় দাঁড়িয়ে 360 ডিগ্রিতে ঘুরতে সক্ষম ছিল। প্রত্যেকটা পাখা উপরে উঠাতে 5 ঘন্টা সময় লেগেছে। এইভাবে 90টি পাখা উপরে উঠানো হয়েছে। তারপরে এই ট্রাকগুলোর প্রশংসা পুরো পৃথিবী করেছিল। যখন কথা চলছে ওজন উঠানোর, তখন AN-225 মারিয়া এয়ারক্রাফটকে আকাশে ওজন উঠানোর রাজা বলা হয়। এটি পৃথিবীর সব থেকে ওজন উঠানো এয়ারক্রাফ্ট। সোভিয়েত ইউনিয়নের ইঞ্জিনিয়ারদের সাহায্যে 1990 সালে এই এয়ারক্রাফ্ট নির্মাণ করা হয়েছে। তারপর থেকে এই এয়ারক্রাফ্ট শুধু ওজন উঠানোর কাজ করছে। বর্তমানে এই এয়ারক্রাফ্ট সেনাদের জন্য খাবার পাঠানোর কাজে ব্যবহার করা হয়। 2013 সালে এই এয়ারক্রাফ্ট একটি পাওয়ার প্ল্যান্টের গ্যাস জেনারেটর ট্রান্সপোর্টেশনের কাজ করেছিল। সেই জেনারেটরটির মোট ওজন ছিল 190 টন। পুরো পৃথিবীতে অন্য কোনো বিমান ছিল না যে কিনা এই ওজন উঠাতে পারে। এই এয়ারক্রাফ্টটি বর্তমানে প্রত্যেক দিন কোথাও না কোথাও ভ্রমণ করে, যা থেকে বোঝা যায় মার্কেটের ডিমান্ড কতটা। এখন আমি আপনাদের সেলফ প্রোপেলড মডিউলার ট্রান্সপোর্টার, সহজ ভাষায় SPMT সম্পর্কে বলবো। দেখে হয়তো আপনারা মনে করবেন এটি বিশেষ কিছু করতে পারবে না। এটি অনেক ছোট হতে পারে, আবার একই সাথে অনেক বড় হতে পারে। কিন্তু এই হাইড্রোলিক শক্তির সাহায্যে আমাদের চিন্তার বাইরে ওজন উঠাতে সক্ষম। এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক। এটিকে নির্দেশ দিলে এটি যে কোনো কিছু উঠিয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারে। অনেকগুলো SPMT একসাথে মিলিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করা যায়, যা দিয়ে অনেক ওজনের জিনিসপত্র ট্রান্সপোর্টেশন করা যায়। তাহলে চলুন আপনাদের কয়েকটি উদাহরণ দেই। 2016 সালে SPMT একটি কোম্পানির জন্য তাদের একটি কলাম উঠিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়েছিল। সেই কলামটি মাত্র 60 ফিট লম্বা ছিল, কিন্তু কলামটির ওজন ছিল 1,100 টন। 2009 সালে একটি SPMT ইটালিতে একটি ইয়ার্ডকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করেছে। এই সমুদ্র বাহনটির ওজন ছিল 1,200 টনেরও বেশি। 2015 সালে SPMT আরেকটি অসাধারণ কাজ করেছে। কয়েকটি SPMT মিলে একটি তেলের মেশিন উঠানোর কাজ করেছে। এই 1,600 টন ওজনের তেলের মেশিনটি উঠানো SPMT-র কাছে তেমন বিশেষ কিছু ছিল না। শুরুতে এটি একেবারে অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু SPMT প্রমাণ করেছে তারা কোনো কিছুকেই ভয় পায় না। হয়তো এরা একটু আস্তে চলে, কিন্তু এরা এদের কাজ একেবারে অটল। SPMT এর থেকেও অনেক বেশি ওজন উঠাতে সক্ষম। 2010 সালে চিলিতে সমুদ্রে একটি নতুন জাহাজ নামানোর কথা ছিল, কিন্তু যেদিন লঞ্চ করার কথা ছিল সেদিন সকালবেলা সুনামি সমুদ্রে হানা দেয়, যার কারণে জাহাজটি সমুদ্রে নামানোর প্লেন ক্যান্সেল করা হয়। জাহাজটি তার জায়গা থেকে সামান্য সরে গিয়েছিল। সবাই ভয় পাচ্ছিল যাতে সমুদ্রের ঢেউ জাহাজটি তেমন ক্ষয়ক্ষতি না করে। সবাই সেই জায়গা থেকে চলে গিয়েছিল। ঠিক তখনই একটি ডাচ কোম্পানি সেই জায়গায় চলে আসে। তারা সেখানে তাদের SPMT নিয়ে পৌঁছে গিয়েছিল। তারা সেখানে 3,000 টনেরও বেশি সেই জাহাজটিকে তাদের SPMT-তে লোড করে। পুরো 1 বছর সময় লেগেছিল জাহাজটি মেরামত করতে, কিন্তু 1 বছর পর জাহাজটি পুনরায় পানিতে নামানো হয়। তখন থেকে এখন পর্যন্ত জাহাজটি সমুদ্রেই রয়েছে। কয়েকদিন আগে মালয়েশিয়ায় SPMT তাদের সকল রেকর্ড ভেঙে ফেলে, যখন তারা 17,000 টনেরও বেশি ওজনের একটি জাহাজ নিজেদের উপর লোড করেছে। আসলে এই জাহাজটি পানিতে ডুবে গিয়েছিল, তারপরে জাহাজটি পানি থেকে উপরে উঠানো হয়।
জাহাজটি আসলে 13,000 টনের, কিন্তু জাহাজটির ভেতরে 4,000 টনেরও বেশি ময়লা আবর্জনা আর কাদা আটকে গিয়েছিল। এই ওজন উঠানো এখনও এসপিএমটির জন্য একটি রেকর্ড। কাজটা অতটা সহজ ছিল না। স্পেস রকেটে পৃথিবীর সেই সব ভারী জিনিসের ভেতর গণনা করা হয় যা মানুষ তৈরি করেছে, কিন্তু একটি রকেটকে লঞ্চ প্যাড পর্যন্ত নিয়ে আসা এতটা সহজ নয়। স্পেস রকেট এক জায়গায় বানানো হয় আর আরেক জায়গা থেকে এটি উড়ানো হয়। যেমন আমরা বলতে পারি সেট N5 রকেটের কথা। এই রকেট লম্বায় 363 ফিট ছিল আর মোট ওজন ছিল 3,100 টনের একটু বেশি। এই রকেট উঠানোর জন্য নাসা নিজেরাই একটি কলার ট্রান্সপোর্টার বানিয়ে রেখেছে। এটি দেখতে অনেকটা ট্যাঙ্কের মতো। এদের নিজেদের ওজনই 2,075 টন। যে রাস্তায় এরা চলাচল করে সেই রাস্তাকে স্পেশালভাবে তৈরি করতে হয়। 1960 সালে এটি প্রথমবার বানানো হয়েছিল। তখন থেকে এখন পর্যন্ত এর থেকে ভালো উপায় নাসা আর বের করতে পারেনি। এখন পর্যন্ত আপনাদের যা দেখিয়েছি তা অনেক ছোট জিনিস ট্রান্সপোর্টেশন ছিল, কিন্তু এখন আমি যা দেখাবো তা একটি রেকর্ড। এর থেকে বেশি ওজন মানুষের মাধ্যমে তৈরি করে ট্রান্সপোর্টেশন করা হয়নি। জি হ্যাঁ, আমি কথা বলছি ট্রলে প্ল্যাটফর্মে, যা কিনা নরওয়েতে রয়েছে, যা কিনা এখনও তার কাজ করছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই সম্পূর্ণ প্ল্যাটফর্মটির ওজন 12,00,000 টন। জি হ্যাঁ, আপনারা একেবারে সঠিক শুনেছেন, 12,00,000 টন। 1,500 ফিট লম্বা এই প্ল্যাটফর্মটি পৃথিবীর সব থেকে ভারী জিনিস। এই প্ল্যাটফর্মটি মাটিতে তৈরি করা হয়েছিল। বানানোর পরে এটিকে 174 মাইল দূর সমুদ্রের মাঝখানে নিয়ে যেতে হয়েছে। এই কাজের জন্য 10টি ট্রাক বোটের সাহায্য নেওয়া হয়েছে, যার মধ্যে 8টি প্ল্যাটফর্মটিকে টানছিল আর 2টি বোট স্টিয়ারিংয়ের কাজ করছিল। মাত্র 174 মাইল সফর করতে পুরো 1 সপ্তাহ সময় লেগেছে। প্রিয় দর্শক, এই ট্রান্সপোর্টেশন প্রজেক্টগুলোর ভেতরে আপনাদের কাছে সব থেকে বড় ট্রান্সপোর্টেশন প্রজেক্ট কোনটিকে মনে হয়েছে তা আমাকে কমেন্ট করে নিচে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।